असलामुआलैकुम, वेलकाम बैक टू माई चैनल हेल्दी फूड स्टूडियो। आज निये एसेछि नोआखाली जिलार ऐतिह्यबाही एकटा पिठा रेसिपी। आर एई पिठाटाके आमरा बेश कयेकटी परिचित नामे चिने थाकि, जेमन मेरा पिठा, दोल्ला पिठा, गोटा पिठा बा छान्ना पिठा। आमी एई पिठाटाके खेजुरेर गुड़ दिये तैरी करेछि। पिठाटा किन्तु खेते बेश मजार होयेछिलो। तो फ्रेंड्स, आमार रेसिपी जदि भालो लेगे थाके ताहले चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना, पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन। तो चलुन देखेनी कि करे झटपट तैरी करे नेया जाय दारुण मजार मेरा पिठा। मेरा पिठा तैरिर जन्य आमी एखाने भेजा चालेर गुड़ा नियेछि 4 कप, 1 कप नियेछि कुरानो नारिकेल, खेजुरेर गुड़ नियेछि 4-5টি। আমি গুড়টাকে ভারী কোনো কিছু দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 কাপ 1 কাপ চালের গুঁড়ি নিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি। টালতে টালতে যখন দেখা যাবে এরকম একেবারে পাতলা হয়ে গেছে এবং লাড়া দিলে ধুলোর মতো উড়ে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তেলে নেওয়া চালের গুঁড়িগুলো গিটলি গিটলি কিছু আছে, সেজন্য আমি পিঠাটা যাতে মসৃণ হয় চালের গুঁড়িটাকে চেলে নিচ্ছি। অবশিষ্ট এই গুটিগুলো আমি ফেলে দিব। অন্য আরেকটি পাত্রে আমি গুড়গুলো নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়ার জন্য 4 কাপ পানি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কুরানো নারিকেল। এখন আমি 2-4টি বলক নিয়ে আসব যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। খুব সুন্দরভাবে গুড়টা গলে গেছে, পানিটাও বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়াগুলো। এখন চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি এগুলো একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন কুসুম গরম অবস্থায় আমি ভালোভাবে মথে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেকে গেছে, এখন ভালোভাবে মথে নিচ্ছি। সুন্দরভাবে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এরকম গোল করে তারপর এক পাশ দিয়ে এইভাবে চোখা করে দিতে পারি, অথবা গোলও রাখতে পারি। সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায়। পিঠাগুলো ভাপে সিদ্ধ করব, তাই আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসছে। এখন উপরে আমি যেই পাতিলে ভাপে সিদ্ধ করব সেই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক বেজ পিঠা দেওয়ার পর পিঠাগুলো ঢেকে দিব। পিঠাগুলো ঘেমে যাওয়ার পর দ্বিতীয় বেজ দিব। 30 সেকেন্ড রাখার পর পিঠাগুলো ঘেমে গেছে, এখন বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যাবে না। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 20-25 মিনিটের মধ্যেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 25 মিনিট পর। আমি হাই হিটে 25 মিনিট পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি। পিঠাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে প্রেস করলে, আবার বের করলে দেখা যাবে কাঠের মধ্যে কিছু লেগে নেই, তার মানে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো নামানোর আগে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, এতে করে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যাবে না। 20 মিনিটেই তৈরি হয়ে গেল দারুণ মজার ঐতিহ্যবাহী মেরা পিঠা। আসলেই পিঠাগুলি অনেক মজার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না,
फ्रेंड्स एंड फैमिली साथे शेयर करबें। आज ए पर्यन्तई, एतक्षण साथे थाकार जन्य असंख्य धन्यवाद। आपनारा सबाई खूब भालो थाकबें। आल्लाह हाफेज़।